মাঠে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে এক কৃষকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বেলডাঙায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আকবর আলী শেখ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে বেলডাঙার ওপর ডাহাকোলা খিদিরপুরের বাসিন্দা আকবর আলী শেখ শনিবার দুপুরে সাইকেল নিয়ে জমিতে কাজ করতে যান। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত 11:30 নাগাদ মাঠে ইট ভাটার পাশে নিম গাছের নিচে আকবর আলী শেখের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। মাথায় আঘাত ও গলায় দাগ থাকায় পরিবারের লোকেদের দাবি আকবরকে খুন করা হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। খাদিজা বস্ত্রালয় ধুলিয়ানের বুকে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে এলো খাদিজা বস্ত্রালয়। সুতি থেকে তাঁত, জামদানি থেকে বেনারসি, থাকছে রকমারি শাড়ির বাহারি কালেকশন, আরও থাকছে বিয়ের সমস্ত রকম পোশাক আশাক। একই ছাদের তলায় আরও পেয়ে যাবেন চুড়িদার পিস, জিন্স প্যান্ট, ব্লাউজ, সায়া, রেডিমেড পোশাক, আরো অনেক কিছু। তাই পছন্দ মতো বাজার করতে হলে আপনাকে আসতেই হবে খাদিজা বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা কাকুরিয়া রোড, ধুলিয়ান, মুর্শিদাবাদ। ফোন নম্বর 9733158378 অথবা 6295282931।